ধন্যবাদ। আমি শ্যামলকান্তি বর্মণ, আমার সাথে আমার জানিপাত ভাওয়ার রুমে আজি উপস্থিত সাগাই গিদাল, আমার পড়শি দেশ বাংলাদেশের ক্লোজ আপ ওয়ান তারকা ভাওয়ার সেন্সেশন ভয়েস, আমার সাজু ভাই সাজু আহমেদ আজি আমার জানিপার ভাওয়াই অতিথি। সাজু ভাইকে আমার জানিপার ভাওয়াই স্বাগতম, মোর পক্ষ থেকে ধন্যবাদ, মোর পক্ষ থেকে স্বাগতম। তো সাজু ভাইয়ের বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসার সফর, এই সফরে সাজু ভাইয়ের বিভিন্ন এই আমাদের কুচবিহার জেলার জলপাইগুড়ির আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায় ভাওয়াইয়ার প্রোগ্রাম চলছে, স্টেজ পারফরমেন্স চলছে, গান। আজকে আমার বাড়িতে সাজু ভাইকে পেয়েছি, সাজু ভাইয়ের কাছে কিছু কথা শুনবো। আজকের এই সাজু ভাই কী করে হলো তার কিছু কথা আমরা আজকের প্রথম কিস্তিতে শুনবো। সব কিছু আজকে সম্ভব না, আজকে সাজু ভাই একটু পরেই মাথাভাঙার উদ্দেশ্যে রওনা দিবে, সেখানে তার স্টেজ পারফরমেন্স রয়েছে। তো সাজু ভাইকে আমার প্রথম প্রশ্ন, আমাদের এই কুচবিহার কেমন লাগছে? কুচবিহার আর রংপুর খুব একটা ভৌগোলিক দূরত্ব খুব একটা নেই, রাজনৈতিক দূরত্ব অনেকটাই বেশি, আজ কেমন লাগছে? অনেক অনেক ভালো লাগা কাজ করতেছে। সবচেয়ে বড় ভালো লাগা যেটা, যে আমাদের কাঁটাতারে ডিভাইডেড থাকলেও আমরা একই ভাষাভাষীর লোক, অবশ্যই এটা অনেক, আমি আমরা অনেকেই বলে স্বপ্নের দেশ, ড্রিম ল্যান্ড, ড্রিম আমাদের আমেরিকা, আমি সেখানেও গিয়েছি অনেকবার আপনাদের আশীর্বাদের দোয়ায়, কিন্তু ওখানে গিয়েও যতটা আমার ভালো লাগেনি, এই আমার প্রতিবেশী দেশ আমাদের ভারতে এসে কুচবিহারে এসে ততটাই না ভালো লাগছে, যে ভাবের আদান প্রদানটা খুব সহজেই আমি সবার সাথে করতে পারতেছি। তার কারণও আমার মাতৃভাষা আমাদের একই একই আর কি, আমাদের কুচবিহারের ভাষা রাজবংশী ভাষা, কুচবিহার মানুষের কথ্য ভাষা, কথিত ভাষা, প্রাণের ভাষা, মাতৃভাষা, আর রংপুর ভাষা প্রায় একদম প্রায় একই। আমরা এবং শুধু তাই না, যে রাজবংশী আমরা যেমন মুই তুই করে যে কথাটা বলি আমরা আঞ্চলিক ভাষায়, আমাদের রাজবংশী ভাষা, আমাদের রংপুরি ভাষা কিন্তু সিমিলার একই। শুধু তাই না, খাদ্যাভ্যাস, আমাদের পোশাক পরিচ্ছদ, ভৌগোলিক বিভিন্ন জিনিস, সব পরিবেশ, ঘরবাড়ি সব সব ঘরবাড়ি সব একই, রাস্তাঘাট, সাজ পোশাক সব একই। আমার জানিপার ভাবে অনেক দর্শক একটা প্রশ্ন রেখেছে যে সাজু আহমেদ সরকার কে, কিভাবে এই সাজু আহমেদ সরকার ভাওয়াইয়া এলো, সেটা একটা যদি খুব সংক্ষেপে বলা যায়। সেটা একটা আসলে কোনো জিনিস আসলে মানে সংক্ষেপে বলার মতো না, কিন্তু তারপরে আমি একটু করে বলে দিচ্ছি। হ্যাঁ, একটা জায়গায় যখন কেউ পৌঁছায় যায়, হ্যাঁ, সে রাজনীতিতে হোক, খেলাধুলায় হোক, লেখাপড়ায় হোক, গানে হোক, নাচে হোক, তার পিছনে কষ্টগুলো মানে বলার মতো না, চোখের জলেরও কাহিনী আছে, আবার মুখের হাসিরও কাহিনী আছে। তো শুরু থেকেই আমি ছোটবেলা থেকে যখন থেকেই বুঝতে শিখলাম, আমি ডে বাই ডে বেড়ে উঠতেছি, যখন থেকে কথা বলা শিখলাম, অনুভূতি কাজ করে যখন থেকে, মানে আমার মনে আছে যে যখন থেকে আমার অনুভূতি কাজ করে, আমি মানুষ, আমি বড় হচ্ছি, তখন থেকেই আমার ভাওয়াইয়ের সুরটা আমার মাথায় ঘুরে, কেননা ভাওয়াইয়া অঞ্চলেই আমার বাড়ি, কুড়িগ্রামে, তো বৃহত্তর রংপুরে আর কি, কুড়িগ্রাম যে ভাওয়াইয়ের দেশ, একটু আর একটু সহজ করে মানে বোঝানো যাবে, যে ওকি গাড়েল ভাই হাঁকাও গাড়ি, তো চিলমারি বন্ধ, চিলমারি যে উপজেলা আপনাদের সাব ডিভিশন বলে, আমাদের কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট, আর উপজেলা হলো উলিপুর আমার, আর উলিপুরের পাশের উপজেলা হলো চিলমারি। তো চিলমারি তো মোটামুটি সবাই জানে, সবাই জানে ওইখানেই আমার বাড়ি। তো শুরু থেকেই মানে ইচ্ছা গান করতেছি, অনুভূতি যখন থেকে হলো গান করতেছি, গান করতেছি এমনি এমনি, কোথাও শিখে না আর কি, রেডিওতে গান শুনে শুনে। তো বিকেলবেলায় খেলাধুলা করতাম, তারপরেও যখন আমাদের রংপুর বেতারে চারটা পাশে ভাওয়াইয়া গানে, তিস্তাপাড়ার ভাওয়াইয়া গানে হয় তিনটা গান, তো আমি খেলাধুলা বাদ দিয়ে এসেই রেডিও নিয়ে পুকুর পাড়ে বসে যাই, যে ভাওয়াইয়া গান শুনবো, ভাওয়াইয়া গান শুনলাম, ওইখান থেকে দুই লাইন তিন লাইন করে মুখস্থ হই, তিনটা গান শেষ হয়ে যায় তখন একটু কষ্ট লাগে, যে আরও চার পাঁচটা গান হলো না কেন। তো তারপরে এই
প্রাইমারি পাস করলাম, তারপরে বাড়িতে বললাম যে গান শিখবো, কিন্তু বাড়ির লোকজন রাজি ছিল না আর কি। ভাই বোনরা হয়তো ভাবতেন যে ছেলে লেখাপড়া বাদ দিয়ে গান বাজনা শিখলে কতটুকু এগোতে পারবে আর কি। তারপরে যখন আবার হাই স্কুলে এডমিশন হলাম, সিক্স পার করলাম, সেভেনে উঠে বাড়ির সবার অজান্তে চুরি করে একাডেমিতে এডমিশন হলাম আর কি। এডমিশন হওয়ার পরে আবার এইটে উঠলাম, এক বছর করলাম, পরে বাড়িতে জানলো আবার গান বাজনা বন্ধ করে দিল আর কি। আমার টিচারকে যিনি গান শেখাতেন, আমাদের উস্তাদ বহুভূষণ বর্মা, ওনাকে নিষেধ করে দিলেন যা আমার ছেলেকে যেন গান শেখানো না হয়। তারপরে একদিন আমাদের কম্পিটিশন হয়, উপজেলা কম্পিটিশন হলো, আমাদের টিউনো সাহেব উনি গাড়ি পাঠিয়ে দিলেন, আমরা গেলাম, উপজেলায় ফার্স্ট হলাম, তারপর ডে বাই ডে জেলায় ফার্স্ট হলাম, তারপরে বিভাগে ফার্স্ট হলাম, তারপরে জাতীয় পর্যায়ে ঢাকায় ফার্স্ট হলাম। এই ফার্স্ট হওয়ার পর দেন বাড়ি থেকে একটু সম্মতি আর কি। আমি 2001 জাতীয় পুরস্কার পাইছি, তারপর 2003 একবার পাইছি, 2005 একবার জাতীয় পুরস্কার পাইছি। তারপর 2005 পাইলাম, তারপরে 2003 আমি মিউজিক কলেজে পড়তাম ইয়াতে ঢাকায়, তো প্রথমবার রেজাল্ট খারাপ করছি। পরে 2003 বাবা মারা গেলেন, তো ওই সময় তখন বাড়ি থেকে বললো যে তোমার আর ঢাকায় থাকতে হবে না, তুমি চলে আসো আর কি, ব্যাগ এন্ড ব্যাগেজ। তখন আমি সব কিছু, একবার রেজাল্ট খারাপ করছি ইন্টারমিডিয়েট আই মিউজে, ইংলিশ খারাপ করছিলাম, পরে চলে আসলাম। তখন বাড়িতে বললো যে তোমার আর আজকে থেকে গান বাজনা করতে হবে, মা বললো আর কি। তখন আমি বললাম যে বাড়িতে থাকলে তো এই শাসনে আমার গান বাজনা হবে না। তখন আমি যে ব্যাগ এন্ড ব্যাগেজ ছিল আমার রিক্সায়, ওটা ঘুরাই আবার শহরের দিকে গেলাম, মা ওই সময় বাড়িতে ছিলেন না আর কি। গেলাম শহরে গিয়ে, তখন তো বাড়ির কারোর সঙ্গে যোগাযোগ ছিল না, 2-3 বছর বাড়ি থেকে আলাদা ছিলাম আর কি। তারপরে যে ক্লোজ আপ ওয়ান আপনাদের ইন্ডিয়ায় যেমন হয় সারেগামাপা, ইন্ডিয়ান আইডল যেটা হয়, তো অ্যাজ লাইক আমাদের বাংলাদেশেও হয়, এটা হলো ক্লোজ আপ ওয়ান, সারা বাংলাদেশ সহ আমাদের বাংলাদেশের বাংলা ভাষাভাষী যে ছেলেমেয়েরা দেশের বাইরে আছে, লন্ডন, আমেরিকায়, কাতারে বা আরও অন্যান্য দেশে আপনাদের ভারতে, ওই ওরা অ্যাটেন্ড করতে পারবে। তো সারা বাংলা ইয়ার ওয়ার্ল্ডের যারা যারা যেখানে আমাদের বাংলাদেশি আছে সবাই আসলো, অনেক প্রায় 5-6 লাখ প্রতিযোগী। বাহ, অনেক। ওইখান থেকে 2008 আমি সেকেন্ড রানার্স আপ হই আর কি, থার্ড হই আর কি। তো তারপর থেকে তো গান বাজনার সঙ্গেই আছি। এর ঠিক পাশাপাশি আমার টার্গেট ছিল যে কোনো না কোনোভাবে মাস্টার্সটা পর্যন্ত আমি যেন কমপ্লিট করতে পারি, কেউ যেন আমাকে নেগেটিভ কিছু বলতে পারে না যে গান বাজনাই করে হারাইলো ছেলেটা, লেখাপড়া কিছু করলো না, ট্র্যাডিশনাল এডুকেশন। তখন আমি ইয়া থেকে আবার আমি যে ঢাকা থেকে ব্যাক করলাম, তখন আমি ঢাকা ইয়াতে কুড়িগ্রামে আবার বিএম বিজনেস ম্যানেজমেন্ট, ওখানে মিউজিক কলেজ নাই এজন্য ইয়া হলো না, ওখানে আবার বিএম এ এডমিশন নিলাম, ওখান থেকে ইন্টারমিডিয়েট পাস করলাম, 12 পাস করার পর আবার ঢাকায় ক্লোজ আপ ওয়ান যখন ঢুকলাম, তখন আবার ওইখান থেকে আবার মিউজিকে অনার্স মাস্টার্স করে নিয়েছি আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি ইউডা আর কি, ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট, এইটা থেকে মিউজিকে অনার্স মাস্টার্স করছে। আমার সামনে প্ল্যান আছে যদি সময় সুযোগ করে পিএইচডি করা যায় আর কি। শুভেচ্ছা থাকলো, আপনারা যদি আশীর্বাদ করেন। না অবশ্যই শুভেচ্ছা থাকলো, আগাম শুভেচ্ছা, মিউজিকে তোমার পিএইচডি হোক। হ্যাঁ, আমরা যেন পরবর্তীতে ডক্টর সাজু আহমেদ বলে পরিচয় দিতে পারি। না না, ঠিক আছে। তো এই যে জার্নি, এটা জার্নি একটা তোমার এই ছোটো থেকে আজকের সাজু, এখানে তোমার পরিবার অনেক সময় বাধা হয়ে দাঁড়িয়েছিল, তোমার পরিস্থিতি অবশ্যই বাধা দাঁড়িয়েছিল, তোমার পর শিক্ষা থমকে গিয়েছিল, আর তারপরে আজকের এই ক্লোজ আপ যে থার্ড রানার আপ, একটা বড় কৃতিত্ব অবশ্যই আমাদের ভারতীয় ইন্ডিয়ান আইডলে থার্ড মানে হওয়াটা বেশ কৃতিত্বের। তো তারপরে এই যে জার্নি, এই এতদিন কিন্তু আমরা অন্তত উত্তরবঙ্গের মানুষ কিন্তু 2 বছর আগেও কিন্তু সাজু সম্পর্কে খুব একটা ধারণা ছিল না, বিকজ এদিকে আমার তেমন একটা আশা হতো না। এই যে অন্যান্য দেশে আমার যাওয়া, কাটাতার পেরিয়ে চ্যাংরামান্দা ইমিগ্রেশন চেকপোস্ট পেরিয়ে কবে প্রথম পদার্পণ ঘটলো ভারতবর্ষে? আমি গত বছর এই আপনাদের এই নর্থ বেঙ্গলে গত বছর আমার আসা আর কি, প্রথম ফেব্রুয়ারিতে। আচ্ছা আচ্ছা, ওখানে আসা। তো এর আগে এদিকে কলকাতার ওদিকে গেছি অনেক। আচ্ছা আচ্ছা, নর্থ বেঙ্গলে প্রথম? নর্থ বেঙ্গলে প্রথম এদিকে আর কি। তো গতবার, তো এবার আসলাম আমি, 6 তারিখে প্রথম প্রোগ্রাম ছিল এ মাসে,
অক্টোবরের 6 তারিখ প্রোগ্রাম করলাম এটা ময়নাগুড়ি। তারপরে 7-8 ছিল, 7-8 তারিখ ছিল ভান্ডানি প্রোগ্রাম, এটা হলো আজকে প্রোগ্রাম আছে আমাদের, এটা হলো মাঝির বাড়ি বলে, মানে জামালদার দিকে, এই যে জার্নি ভাওয়াইয়া, ভাওয়াইয়া গান, এই গানের যে একটা রিলেশন, একটা যে যোগসূত্র, উত্তরবঙ্গ, উত্তরবঙ্গের মাটির গান, উত্তরবঙ্গের প্রাণের গান, উত্তরবঙ্গের প্রধান সংস্কৃতি ভাওয়াইয়া। জি জি জি। হ্যাঁ, এবং এর সঙ্গে রংপুরের তথা বৃহত্তর রংপুর বা তারপরে কি কুড়িগ্রাম, এইসব আমাদের চিলমারি বন্দর, এইসব জায়গায় একটা নিবিড় যোগাযোগ আছে। সব তাহলে তোমার কি মনে হয় এই উত্তরবঙ্গের ভাওয়াইয়া গানের সঙ্গে রংপুরের ভাওয়াইয়া গানের কোনো পার্থক্য আছে, কোনো টেকনিক্যাল পার্থক্য? পার্থক্য বলতে আমাদের গীতিকার সুরকার যারা আছে, তো দেখা যায় যে এখানকার এনভায়রনমেন্ট সাধারণত বলে যে কি 5 কিলো নাকি 10 কিলো পর পর এনভায়রনমেন্ট, ভাষাটা চেঞ্জ হয়, পরিবেশ তো চেঞ্জ হয়, ভাষাটাও একটু, তবে সামগ্রিক দিক থেকে সব একই রকম। কিন্তু আমরা গীতিকার সুরকার যারা আছেন ওনাদের সুরের কথার উপরেই একটু অঞ্চল ডিপেন্ড করে আর কি। যেমন তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে, ওই গানটাতে গৌরীপুরের কথা আছে, তো নিশ্চয়ই গীতিকার বাড়ি হয়তো আশেপাশে হবে, সরি এই মুহূর্তে এই গানটার গীতিকার। হ্যাঁ, এটা প্রধানত আমাদের পদ্মশ্রী প্রতিমা বড়ুয়া পান্ডে গাইতে এসেছিলেন ওনার ওনারকে, তো এই জন্য যে ওই রকম বিশেষ কোনো ইয়ে নাই আর কি, সুরের ক্ষেত্রে একটু এদিক সেদিক আছে আর কি, তবে দুদিকেরটা দুই রকম ভালো আর কি। আর আছে ভাওয়াইয়া গানে তোমার আইডল কে? ভাওয়াইয়া গানে তো আমাদের সে অনেক নামী বিখ্যাত প্রভাত প্রতিম পুরুষ রয়েছেন, প্রভাত প্রতিম সম্রাজ্ঞী রয়েছেন আমাদের ভারতবর্ষের গর্ব, উত্তরবঙ্গের গর্ব। হ্যাঁ, আমাদের প্রতিমা পাণ্ডে পড়ুয়া, আমাদের ভাওয়াইয়া সম্রাট বাজুদ্দিন সাহেবের বাড়িও আমাদের কুচবিহার জেলার বলরামপুরে, আমাদের পেডিমোহন দাস রয়েছেন, টিপু রয়েছেন, আরও আমাদের আজিমুদ্দিন রয়েছেন, অনেক অনেক আমাদের আছেন। হ্যাঁ, আমাদের অনেক শিল্পী রয়েছে, অনেক 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 প্রচুর প্রচুর শিল্পী। তো আইডলকে সেদিক থেকে আদর্শকে, মানে আমার ভাওয়াইয়া গানের আদর্শ, ভাওয়াইয়া গানের আদর্শ বলতে আমি কোন একটা গান যখন আমি তুলে নিই, আমি তো শুরুতেই গানটা গ্রামাটিক্যাল ভাবে শিখে এখন একটা হঠাৎ একটা গান তুলবো আর কি, সেক্ষেত্রে আমি যেটা করি আর কি, যে এই গানটার মেইন শিল্পী কে ছিলেন, মূল শিল্পী, হ্যাঁ মূল শিল্পী কে ছিলেন, দেখা যায় একটা গান রিমেক আপনিও করছেন আমিও করছি, আপনি একভাবে করছেন আমি একভাবে করছি, কিন্তু মূল যে শিল্পী আছে সে কিন্তু মেইন জিনিসটাকে তুলে নিয়ে আসছে। তো সেক্ষেত্রে আমি এটা আমি করি জন্য আমার যারা জুনিয়র আছে, আমি সিনিয়রদেরকে কিছু বলবো না, জুনিয়র যারা আছে তাদেরকে মানে আমার অ্যাডভাইস না, জাস্ট আমি যেটা করি সেটা জানাই দিচ্ছি, যে কোনো একটা গান তুলতে গেলে সেটার যে অরিজিনাল সিঙ্গার আছে, শিল্পী আছে, সেই গানটাকে ফলো করা উচিত। ফলো করে উঠলে মেইন সুরটা পাওয়া যাবে, মেইন কথাটা পাওয়া যাবে, কেননা এক এক সময় অনেক সময় আমরাও অনেক সময় বাহাদুরি করে একটা কথা চেঞ্জ করে দিছি, একটা সুরে ভালো লাগে নাই। সেই দিক থেকে আমার ভাওয়াইয়া আইডল আমি আমাদের ভাওয়াইয়া সম্রাট শ্রদ্ধেয় প্রয়াত আব্বাসউদ্দিন সাহেব স্যার ওনাকেই মনে করি, উইথ আমাদের কুড়িগ্রামের যিনি আছেন ভাওয়াইয়া যুবরাজ কসিমউদ্দিন ওস্তাদ, ওনারও অনেক বিখ্যাত গান আছেন আর কি, এই দুজনকে ফলো করে পাশাপাশি আপনাদের আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার আরও অনেকেই আছেন, বললে শেষ হবে না আর কি, সবার গানই আমি মোটামুটি শুনে একটা জায়গায় ভালো কিছু করার চেষ্টা করতেছি। তো আমরা যেটা ভাওয়াইয়া নিয়ে আমি বেশ কিছুদিন কাজ করছি, ছোট থেকেই ভাওয়াইয়া আমার বাড়ি, প্রখ্যাত দোতারা বাদক হেতির মালির বাড়ির পাশে, ছোট থেকেই হাফ প্যান্ট পরা বয়স থেকে হেতির মালির দোতারা শুনে আসছি। আচ্ছা, তো একটা ভাবিয়া আমাদের যা শিল্পীদের ক্ষেত্রে গিদেল গুদেলিগুলোর ক্ষেত্রে একটা অনেক সময় অনেকটা অভিযোগ ওদের শুনি, যে এরা যারা গান করে স্টেজ পারফরমেন্স করে, তারা গানটা যখন করে তখন তার লেখক বা সুরকারের নামটা অনেক সময় মানে 80% বলতে চায় না বা বলে না বা অনেকে জানে না, সেটা কি তোমার কি মনে হয় সেটা কি ঠিক? এটা অবশ্যই ঠিক না, এটা আমি ঠিক না, এবং জোর দাবি জানাবো
আমরা যখন যার গান করতেছি স্টেজে অর টেলিভিশনে অর রেডিওতে, আমরা মাস্ট বি গীতিকার সুরকার নাম বলবো আর কি। তো সেদিক থেকে আমি এবার মানে নিজের ঢোল পেটানোই হচ্ছে খালি নাকি, আমি এবার বাংলাদেশ বেতার, আমাদের বাংলাদেশ বেতারে গীতিকার হওয়ার সৌভাগ্য অর্জন করেছি আমরা, আশীর্বাদে আর কি। সময় আজকে বেশি নেব না, দ্বিতীয় পার্ট আমি কিছুদিন পরে করব। আমি শুধু একটা শেষ দুটো শেষ প্রশ্ন করব, তার মধ্যে একটা হচ্ছে আমাদের যে আমি তুমি এইখানে আমি কয়েকদিন যাবৎ তোমার ফেসবুক পেজ আমি নোটিস করছি, ফলো করছি, তুমি এখানকার অনেক শিল্পীদের সঙ্গে মিশেছো, তাদের সব বাড়িতে বা তাদের সঙ্গে গানের জলসহ করেছো, প্র্যাকটিস করেছো, পবিত্র বর্মন থেকে শুরু করে এদিকে সাক্ষীর বাড়ির কালকে তুমি ছিলে, বা এবং এদিকে যেসব শিল্পী রয়েছে, হ্যাঁ, তাদের সবার ক্ষেত্রে তোমার সঙ্গে মিশে তোমার অভিজ্ঞতা কিরকম? মন থেকে আমি কি ভালোটা বলবো? অবশ্যই তোমার খারাপটা বলার কিছু নেই, তোমার ফিল কি, তারা কি আপন করে নিয়েছে তোমাকে? এখন একটা মানুষকে মানুষের সঙ্গে না মিশলে সে কতটুকু ভালো বা সে কতটুকু মিশুক মানুষ, সে কতটা সবার সাথে মানে অ্যাডজাস্ট হতে পারে কি না, এটা আসলে দেখার বিষয়, বোঝার বিষয়। একসাথে না বসলে, একসাথে না গাইলে, একসাথে না চললে বোঝা মুশকিল। তা আমি চেষ্টা করি সব কিছুর ঊর্ধ্বে আর কি, সব সমালোচনা, হিংসা, বিদ্বেষ, জাতি ধর্ম সব কিছুর ঊর্ধ্বে একজন মানুষ হিসাবে সবার সাথে মাথা নিচু করে, সবার পায়ে হাত রেখে শ্রদ্ধা জানিয়ে সবার সাথে মিশিয়ে কাজ করতে আর কি। আমার কারো প্রতি কোনো ক্ষোভ নেই, কারো প্রতি কোনো হিংসা নেই, কেউ আমার প্রতি কোনো ধরনের কোনো ক্ষোভ হিংসা দেখালেও আমি কখনো সেটা তার সামনে প্রকাশ করা করি না, উইথ তার সঙ্গে আরো ভালো ব্যবহার করার চেষ্টা করি। এটাই মানবতা, এটাই মানবতা। হ্যাঁ হ্যাঁ, আমার অনেকে আছেন আমি দূর থেকে আসছি বা আপনারা যাবেন বাংলাদেশে, একটা মিশতে মিশতে যদি আমি মানুষ হিসেবে ভালো হই, অবশ্যই আমার একটা জায়গা সব জায়গায় তৈরি হবে। আর আমি শিল্পী হিসেবে যত সুপারস্টার হই আর আমি সাধারণ কোনো সিঙ্গার হই, এটা ডাজ নট ম্যাটার, যদি মানুষ একজন শিল্পীকে সর্বপ্রথম মানুষ হিসেবে ভালো হইতে হবে আর কি, তবেই না সে সর্বত্র একটা জায়গায় পৌঁছাতে পারবে আর কি। সর্বপ্রথমে সবাই আমরা মানুষ, আমরা ভয়ের শিল্পী যেনারা আছি এখন আমাদের মধ্যে যেটা বিরাজ করে আর কি, আমাদের বাংলাদেশেও আছে, সব জায়গায় টুকটাক দৃষ্টিগোচর হয়, আমরা সব সমালোচনা, হিংসা, বিদ্বেষ সবকিছু বাদ দিয়ে যদি একত্রে কাজ করি তাহলে ভবিষ্যৎ ভালো আছে, একদম ভালো। এখন মনে করেন যে আমরা পাশাপাশি বসে যদি হিংসা শুরু করি, বিদ্বেষ শুরু করি, নিজেদেরকে কাদা ছোড়াছুড়ি করি, তাহলে কখনোই ভবিষ্যতের উন্নয়ন মঙ্গল হতে পারে না আর কি। আমি আমি খারাপ লিখতেছি, আমার খারাপ লেখাটা আপনার গ্রহণ করার দরকার নেই, আমি আমি ভালো লিখবো সেটাই। হ্যাঁ আমি, হ্যাঁ আমি যদি একটাও ভালো না লাগি আপনি গ্রহণ করার দরকার নেই, কিন্তু আমি তো চেষ্টা করতেছি, আমার চেষ্টাটা দেখে আপনি তো সাধুবাদ জানাবেন। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তো সেদিক থেকে আমার কারোর প্রতি কোনো আবেদন না, কারোর প্রতি কোনো মানে কারো কারো উপদেশমূলক আমি কিন্তু কথা বলতেছি না, এটা আমার অভিজ্ঞতার আলোক থেকে বলতেছি আর কি, কারোর প্রতি আমার কোনো ওইভাবে অভিযোগ নেই। আমরা আসুন সবাই একসাথে কাজ করে, আমরা এই কাঁটাতারটাকে, কাঁটাতার তো চোখে দেখা যায়, পাখি আজকে উড়ে যাচ্ছে ওইদিকে, তাদের তো বাধা নেই, নদী আওয়াজের কোনো বাধা নেই, ফোনে কথা বলছি বাধা নেই আর কি, আমাদের এখান থেকে বাংলাদেশে সবসময় কথা বলতেছি। তো সেদিক থেকে আমরা কে কোন পারে আসি, সংস্কৃতি বাধা নেই, সংস্কৃতি কোনো বাধা নেই, কে কোন পারে আসি এটা না করে চলুন সবাই একসাথে কাজ করি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমাদের আমার এই প্রশ্নটা উত্তর তুমি দিয়ে দিলে, একটা প্রশ্ন ছিল যে ভাবিয়া ভবিষ্যৎ কীভাবে চলবো, সেটা প্রশ্ন হয়ে গেছে। আমার আজকের এই পার্ট ওয়ানের শেষ প্রশ্ন, এবং আমার অনেকগুলো কথা বাকি থাকলেও তুমি এখনই আমরা বাইরে লোক দাঁড়িয়ে আছে, এখনই তুমি চলে যাবেন মাধ্যমে, আমার দ্বিতীয় পার্ট তুমি যখন ফিরবে হবে। এবং আমার আজকে শেষ প্রশ্ন যে যারা তুমি তো বেশ অনেকটা 2000 সাল থেকে যদি ধরি তাহলে আজকে তুমি 22 বছর ধরে এই লড়াই করছো বা তোমার মানে শিল্পী হিসেবে ওঠার লড়াই, এবং আজকে তুমি প্রতিষ্ঠিত শিল্পী যথেষ্ট, হ্যাঁ চেষ্টা করছি আর কি। তো যারা উঠতি উঠে আসছে ভাবায় শিল্পী, একদম ধরুন সাক্ষীর মতো মেয়ে, আমার মেয়ে তানি শেষ বর্মন, বা আরো কিছু ওই যে এবং কালকে যে প্রেমের ডাকে যে মিটিং অ্যাঙ্করিং করছিল, খুব ভালো গায় কিন্তু অনামিকা, অনামিকা হ্যাঁ ও আমার বন্ধুর মেয়ে, ও এদের জন্য তোমার বার্তা কি,
এই উঠতি শিল্পীদের প্রতি তোমার বার্তা একটা গানে যেমন তাল সুর লয় উচ্চারণ আছে, তার মাঝে কিন্তু একটা গায়কী বলে একটা শব্দ আছে, একজন সিঙ্গারের গায়কী লাগবে আর কি। আমি যখন স্টেজে গাইতে যাব গায়কীটা মাস্ট বি লাগবে। আমার যদি গায়কী না থাকে অর্থাৎ মানে প্রেজেন্টেশন ভালো না হয়, নেক্সট টাইম আমি আর প্রোগ্রাম পাবো না। বিকজ এখন মানুষ আর গান শুধু শুনে না, দেখে মানুষ। এজন্য এখন আর অডিও অ্যালবাম রিলিজ হয় না, ভিডিও অ্যালবাম রিলিজ হয়। আমরা ভিডিওটা দেখতেছি উইথ গানটা শুনতেছি। অনেক সময় দেখেন আপনি ভিডিওটা অনেক ভালো হয়েছে, গানের কথা সুর ভালো না, অনেক বেশি গানটা ভাইরাল, ভাইরালটা কিন্তু ভিডিও, গানটা কিন্তু ভিডিওটা ভাইরাল হয়নি। ওই ভিডিওটা ভাইরাল হয়েছে কিন্তু গানটা ভাইরাল হয়নি। আবার দেখা যায় ওই ওই গান কিন্তু কোনো স্টেজেও মানুষ গাচ্ছে না, ভিডিওটা সবাই দেখতেছে আর কি। তো এদিক এদিক থেকে মানে আমরা যারা জুনিয়র আছি আর কি, আমরা স্টেজে গান গাইতে গেলে দর্শককে আনন্দ দেওয়ার মতো করে গান গাইতে হবে। আমরা যদি এরকম ভাবি যে না আমি তালে সুরে লয়ে সুইট গাচ্ছি, আমি চেয়ারে বসে গাবো বা দাঁড়িয়ে লড়াচড়া করবো না একদম গাবো, তাহলে মানুষ গান শুনবে না। একটা দুইটা গান শোনার পরে একটা বিরক্তি ভাব চলে আসবে আর কি। আমার মধ্যে আমার একটা আরেকটা আমার অভিজ্ঞতা হচ্ছে জার্নি পর ভয়ের আমার প্রচারের ক্ষেত্রে, যে আসলে স্থান কাল পাত্র দেখে গান নির্বাচন করে গাইতে, নির্বাচনটা অনেক বেশি কোনো ইম্পর্টেন্ট। ইউনিভার্সিটির প্রোগ্রামে এমএ পড়ছে সেই সব ছেলেমেয়েদের সামনে যে গানটা করে তাদের সেই মতো গান গাইতে হবে। কলেজের লেভেলে সেই মতো গান, স্কুল সিলেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। পাড়ার ক্লাবে যখন গান গাইবে তখন কিন্তু একটু হেলে দুলে নাচে নাচে নাচাতে হবে, এরকম গান গাইতে হবে। এটা এটা সিলেকশন অফ জি জি সং। যাই হোক, অনেকটা সময় তোমার কথা বলবো, আর যদি সেটা প্রফেশনের জায়গা না হয় উইদাউট পে আমি সেখানে নিজের টাকা খরচ করে গিয়ে ভাওয়াইয়ের উন্নয়নের জন্য কাজ করবো। তোমাকে অনেক আমার আরেকটু বলি, আমার বাংলাদেশে প্রায় অর্ধেক বাংলাদেশে আমার গানের স্কুল আছে, সেটা আমার নামে সাজু সংগীতাঙ্গন। আমার এটা করার উদ্দেশ্য কোনো বিজনেস না, প্রতিটা পাড়ায় প্রতিটা উপজেলায় প্রতিটা জেলায় কিন্তু কিছু প্রতিভা আছে, তারা ঢাকায় পর্যন্ত পৌঁছাতে পারছে না। তো আমি এই প্রতিষ্ঠানটা করার উদ্দেশ্য হলো তারা গান শিখবে, তাদের রেডিও টেলিভিশনে গান করে দেওয়ার সুযোগ, তাদের অ্যালবাম করে দেওয়ার সুযোগ, তারা যদি ভালো করে ডে বাই ডে দেশের বাইরেও তারা চলে যাবে আর কি। তো এখান থেকে আমি শুধু ফ্রি সব জায়গায় যাই গান শেখাই। ওই আমাদের সপ্তাহে একদিন ক্লাস হয়, একজন টিচার থাকে উইথ, আমি মাসে একবার দুইবার যাই আর কি। আচ্ছা, এই কাজ আমার প্রচেষ্টা চলতে থাক, আগামী ভবি প্রজন্ম তোমার এই গানে তারা এসে করতে থাক। আমি আবার আসবো সাজুকে নিয়ে পার্ট টুতে, অনেক কথা জানার ছিল, অনেক প্রোগ্রাম নিয়ে কথা বলার ছিল। কিন্তু দর্শকের মানে বিরক্তির কারণ হবেন, বিকজ শিল্পীকে বসিয়ে রাখছেন একটা গান শোনাবেন না? হ্যাঁ অবশ্যই, না সেটা শেষ করার আগে অবশ্যই শোনাবো। আমাদের ক্যামেরার বাইরে কিন্তু দাদা আছেন, আমরা প্রোগ্রামে যাবো, উনি একটু আচ্ছা না আমি দুই লাইনগুলো কথা বাকি ছিল, অনেকগুলো নেক্সট আলোচনা করতে হবে। একটা গান দিয়ে সাধুর একটা খালি গলায় গান দিয়ে আমাদের এই আজকের প্রথম পর্বের সাক্ষাৎকার আমরা শেষ করব। আমার রুমফুন নিয়ে একটা গান আছে, প্রায় ফেসবুকে প্রায় 2000 শেয়ার হয়েছে গানটা আর কি, মোটামুটি সব জায়গায় গানটা আর কি। হামার বাড়ি রংপুর মুখে ভাওয়াইয়ার সুর, হামার বাড়ি আইসেন বন্ধু খাবার দিমো চিটাগু, গোয়াল ভরা গরু আছে মাঠ ভরা ধান, আর দিঘির পারত বটের তল বসিয়া জুড়াইবেন পরা। হামার বাড়ি রংপুর মুখে ভাওয়াইয়ার সুর, হামার বাড়ি আইসেন বন্ধু খাবার দিমো চিটাগু। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সাজুকে আমার জানিফার ভাওয়াইয়ার রুমে আসার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য। আমি আশা করবো পার্ট টুতে তোমাকে পাবো। জানিফার ভাওয়াইয়াতে আমাকে ইনভাইট করার জন্য আপনাকে থ্যাংকস, ধন্যবাদ। এবং আমার প্রিয় দর্শক দেশে দেশের বাইরে যেখানে যে অবস্থায় থেকে আপনারা এই লাইভটি দেখবেন, আশা রাখবো ভাওয়াইয়ের উন্নয়নের জন্য যে মানুষটি গান করেন না কিন্তু ভাওয়াইয়ের জন্য একটা চ্যানেল করে বসছেন, এটা কী দরকার? উনি কি শুধু ব্যবসায়িক ক্ষেত্রেই তা কিন্তু না,
ভাওয়ের উন্নয়নের জন্য আমরা তো অনেকেই ভাওয়ায় গান করতেছি, আমাদের কটা চ্যানেল আছে ভাওয়ের জন্য, ডেভেলপের জন্য কাজ করতেছি। উনি যে কাজটা করছেন আমি আশা রাখবো, সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের যে ভিডিওগুলো আছে আপলোড হয় আপনারা দেখবেন, উইথ আপনাদের কিছু কমেন্টস করবেন, সেটা ইনবক্সে হোক বা মেসেজে হোক, আমরা সেই অনুযায়ী আপনাদের অ্যাডভাইস, আমাদের শিরোধার্য থাকবে, আমরা সেই অনুযায়ী আপনাদেরকে কিছু কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ।